ربي أعوذ بك من همزات الشياطين قل الحمد لله والسلام على عبادي الذين اصطفى الله خير أما يشركون وما علينا إن البلاغ المبين سلام عليكم কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আপনারা যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন এবং যারা শুনে থাকেন আপনাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত তো দর্শক এবং শ্রোতা আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আলোচনার বিষয় হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাউকে কি আবু হুরায়রা বা বিড়ালের পিতা নামে ডেকেছে কিনা এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি তো আপনি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর আলোচনা শোনার পর যদি আপনি আমাকে গালাগালি পারেন তাহলে ভাই আপনার গুনার খাতায় আরো গুনা যোগ হবে আর আপনার ভাষা এবং আপনার আচরণ ব্যবহার দেখে কিন্তু বোঝা যাবে যে আপনি আসলে রাসূলের অনুসারী না কি শয়তানের অনুসারী আপনার আচরণ কমেন্ট দেখে কিন্তু এটি পরিষ্কার হয়ে যাবে তো আপনার কাছে বিষয়টি নতুন বলে মনে হতে পারে কিন্তু আপনি যদি ঠিক কোরআন নিয়ে এবং হাদিস নিয়ে একটু গবেষণা করেন তাহলে কিন্তু আপনার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আবার অনেকে বলে থাকে যে নামের কখনো কি অনুবাদ হয় তো নামের অনুবাদ হয় কি না হয় তো আপনাদের পছন্দের বক্তা হুজুর তাদেরকে জিজ্ঞাসা করুন আবু হুরায়রার মানে কি তাদের কাছেই আপনারা শুনুন যে আবু হুরায়রার বাংলা কি তো চলুন আমরা কথাটা বাড়িয়ে আমরা কোরআনের আয়াতে চলে যাই কারণ কোরআন আপনাকে বলে দিবে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা তো এর জন্য আপনাকে যেতে হবে দুই নম্বর সুরা আল বাকারার 185 নম্বর আয়াত এবং 25 নম্বর সুরা ফুরকানের 1 নম্বর আয়াত এবং 86 নম্বর সুরা তারেকের 13 নম্বর আয়াত নিশ্চয়ই কোরআন সত্য মিথ্যা পার্থক্যকারী একটি কিতাব ফুরকানের বাংলা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করে দিবে আপনাকে যে কোনটাই সত্য আর কোনটি মিথ্যা আর এক শ্রেণীর মানুষ আছে তারা আল্লাহর আহসান আল হাদিসের বিপরীত তারা লাউহাল হাদিস তৈরি করে আল্লাহর আহসান আল হাদিস থেকে দূরে রাখার জন্য তারা চেষ্টা করে আল্লাহর আহসান আল হাদিস থেকে মানুষকে লাউহাল হাদিসের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা হাদিস লিখেছে সেই হাদিসগুলো দিয়ে মানুষকে বোঝাচ্ছে এগুলো হচ্ছে রাসুল বলেছে রাসুল এগুলো করেছে সাহাবারা এগুলো করেছে অনুসরণ অনুকরণ তো আল্লাহ যে আহসান আল হাদিস নাজিল করেছে আপনি কথায় পাবেন আপনি পাবেন এটি হচ্ছে 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতে আর মানুষ লাউহাল হাদিস তৈরি করে সেটি আপনারা পাবেন 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াতে তো আমরা দেখলাম আল্লাহর আহসান আল হাদিসের বিপরীত মানুষ লাউহাল হাদিস তৈরি করে এখানে দেখুন বলা হচ্ছে যে এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর পথ থেকে মানুষকে দূরে রাখার জন্য তারা লাউহাল হাদিস তৈরি করে নিয়ে আসে তো লাউহাল হাদিস তৈরি করে মানুষকে কোরআন থেকে দূরে রাখা আর যাবে না যারা কোরআন নিয়ে গবেষণা করে কোরআন নিয়ে একটু চিন্তা করে তাদেরকে পাবে না কারণ শয়তান তার সবাইকে পথভ্রষ্ট করতে পারবে না শয়তান শুধু তাদেরকেই পারবে যারা মানুষের শুধু শোনা কথা শুনে থাকে এটি আপনারা দেখবেন যে শয়তান কার উপরে নাজিল হয় 26 নম্বর সুরার আশুরার 221-22-23 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলতেছেন আমি কি বলে দিব শয়তান কারদের উপরে নাজিল হয় শয়তান নাজিল হয় প্রত্যেক মিথ্যাবাদী পাপীদের উপর এবং যারা কান পেতে থাকে শুধু শোনার জন্য তারা কান পেতে থাকে আয়াতগুলো আপনারা মিলিয়ে দেখবেন আশা করি তো চলুন আমরা দেখি আবু হুরায়রার মানে কি এই আবু হুরায়রা থেকে অনেক হাদিস বুখারী শরীফে আপনি পাবেন আবু হুরায়রা থেকে বর্ণিত এভাবে আপনি পাবেন তো চলুন আমরা কোরআনের আয়াতে প্রবেশ করি কোরআনের আয়াত দেখি কি বলে কোরআন আর রাসুলের নাম দিয়ে তারা রাসুলকে কিভাবে অপমান করছে সেটি আমরা দেখব
তো আপনাকে যেতে হবে 17 নম্বর সূরা বনী ইসরায়েল, অনেকে এই সূরার নাম দিয়েছে ইসরা। এই সূরার 70 নম্বর আয়াতে আপনি দেখুন এখানে কি বলা হচ্ছে। আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, তাদের জন্য জলে স্থলে যানবাহনের ব্যবস্থা করেছি, তাদেরকে পবিত্র রেজেক দিয়েছি, আর আমি তাদেরকে আমার অধিকাংশ সৃষ্টির উপর মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছি। তো দর্শক, এখানে আল্লাহ বলতেছেন যে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, তাদের জন্য জলে স্থলে যানবাহনের ব্যবস্থা করেছি, তাদেরকে পবিত্র রিজিক দিয়েছি, আর আমি তাদেরকে আমার অধিকাংশ সৃষ্টির উপর মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছি। তাহলে আমরা দেখলাম এখানে আল্লাহ বলতেছেন যে আদম সন্তানকে আল্লাহ কি করেছেন, সম্মানিত করেছেন, তার অধিকাংশ সৃষ্টির উপর আল্লাহ মানুষদেরকে সম্মানিত করেছে। তাহলে প্রত্যেকটি মানুষ হচ্ছে সম্মানিত, আল্লাহ দিয়েছে। এখন এই মানুষকে যদি আপনি পশুর সাথে আপনি তুলনা করে বলেন যে হচ্ছে বিড়ালের পিতা, তাহলে এই মানুষ কি সম্মানিত হলো? আল্লাহ দিলেন যে হচ্ছে প্রত্যেকটি মানুষ আদম সন্তান সম্মানিত, প্রত্যেকটি মানুষই, হোক সেটি কালো, হোক সেটি প্রতিবন্ধী, যে কোনো মানুষ হতে পারে, সাদা রঙের মানুষ, যে কোনো কালারের মানুষ হোক, আল্লাহর কাছে সব মানুষই সম্মানিত, আল্লাহ দিয়েছেন। এখন এই মানুষকে যদি আপনি অসম্মান করেন, তাহলে কি আল্লাহর আয়াত আপনি মানলেন না অস্বীকার করলেন? আপনার আচরণে আপনি আয়াত অস্বীকার করে বসে আছেন ভাই, আপনি একটু চিন্তা করে দেখুন। আল্লাহ বলতেছে আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, তো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কি তাকে বিড়ালের পিতা বলতে পারেন? আবু হুরায়রার বাংলা হচ্ছে বিড়ালের পিতা, কিন্তু তারা হাদিসে কোরআনে তারা আরবি যেটা সেটাই কিন্তু বাংলা অনুবাদ করেছে। যেমন জাকাত, সেখানে তারা জাকাত অনুবাদ করেছে বাংলাতে, যেমন রাসুল, সেখানে তারা বাংলাতে রাসুলই অনুবাদ করেছে, আরও অনেক বিষয় তারা সঠিকভাবে বাংলা অনুবাদ করেননি। যদি তারা বিড়ালের পিতা থেকে বর্ণিত হাদিসটি এভাবে যদি বলতো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে তারা একটি মানুষকে কিভাবে অসম্মান করেছে, আর এই মানুষকে কি কোনো অন্য নামে ডাকা যাবে, কোন নামে ডাকা যাবে? আসুন আমরা দেখে নিই যে যদি কেউ ডাকে তার নাম যেটি সেটি বাদ দিয়ে যদি কাউকে অন্য নামে কেউ যদি কাউকে ডাকাডাকি করে, তাহলে সে নিশ্চিত জালেম। এটি আমি বলিনি, কুরআন আপনাকে বলে দিয়েছে যে সেই ব্যক্তি হচ্ছে জালেম। আসুন আমরা দেখে নিই 49 নম্বর সূরা হুজরাতের 11 নম্বর আয়াত, দেখুন এখানে কি বলাচ্ছে। মমিনগণ, কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোনো নারী অপর নারীকেও যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। দেখুন এখানে আল্লাহ বলতেছেন এবং একে অপরকে মন্দ নামে ডেকো না, কেউ বিশ্বাস স্থাপন করলে তাদের মন্দ নামে ডাকা গুনাহ। স্বয়ং আল্লাহ নিজে বলতেছেন যে কাউকে মন্দ নামে ডাকে গুনাহ। এরপর দেখুন, যারা এহেনে কাজ থেকে তওবা না করে তারাই জালেম। তো ভাই, এই সার্টিফিকেট কিন্তু কোনো মোল্লা দেয়নি, ইজমা কিয়াস থেকে কোনো ফতোয়া আসেনি, স্বয়ং আল্লাহর ফতোয়া এটা। আল্লাহ বলতেছেন বিশ্বাস স্থাপন করার পরে, ইমান আনার পর কেউ যদি কাউকে মন্দ নামে ডাকে, তাহলে হচ্ছে গুনাহ। আর যারা এই কাজ থেকে না ফিরবে, তওবা না করবে, তারাই হচ্ছে জালেম।
তো আমরা জালেম এবং গুনাহ করতে চাই না। আপনারা যদি না চান তাহলে কাউকে আর কখনো কোনো মন্দ নামে ডাকা যাবে না। আমাদের সমাজে দেখবেন কেউ যদি একটু খাটো হয় তাকে বলা হয় বাইটের, কেউ যদি একটু লম্বা হয় তাকে বলা হয় লম্বু, কেউ যদি একটু কালো হয় তাকে বলা হয় হাইলে, কেউ যদি একটু ধলা হয় তাকে বলা হয় ধৈলে, কেউ যদি একটু ন্যাংরা হয় তাকে বলা হয় যে ন্যাংরা চেয়ারম্যান, ন্যাংরা মাসুদ, বিভিন্ন নামে তাকে আমরা কিন্তু ডাকাটা কি করি। আসলে কি এগুলো ঠিক? এগুলো হচ্ছে গোনার কাজ, এগুলো হচ্ছে যারা করে তারাই হচ্ছে জালেম। এই কথাগুলো কিন্তু আমরা কোনো ওয়াজ মাহফিলে শুনতে পাই না। শুধু ওয়াজ মাহফিলে আপনি শুনবেন যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে জামাতের সাথে আদায় করতে হবে। আরে ভাই, যে জায়গাতে আল্লাহ বলেননি সেই জায়গাতে আপনি মানুষদেরকে কেন বলতেছেন? পাঁচ ওয়াক্ত নামাজের কথা কি আল্লাহ কোরআনে বলেছে যে পাঁচ ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে? এমন তো কথা আল্লাহ বলেননি। যারা ইমান আনে সৎকর্ম করে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। প্রত্যেকটা মানুষের দরকার হচ্ছে জান্নাত, আশা আকাঙ্ক্ষা মানুষের যে তারা জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ তো কথাও বলেননি যে যারা নামাজ না পড়বে তাদের জন্য আছে দোজক, যারা নামাজ পড়বে তাদের জন্য আছে বেহেশত, এমন কথা আল্লাহ বলেননি। তো আমরা দেখলাম এই আয়াত দুটির মাধ্যম দিয়ে যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কখনো কোনো মানুষকে বিড়ালের পিতা বা আবু হুরায়রা বলে ডাকেননি। কারণ এই আয়াতগুলো রাসূলের কাছে আল্লাহ নাযিল করেছে, রাসূলকে দিয়ে আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছে যে মানুষকে কোন নামে ডাকা যাবে না, মানুষ যে সম্মানিত সেটি জি কালারের মানুষই হতে পারে। আমাদেরকে মানুষকে সম্মান করতে হবে, আপনার আচরণ চালচলন দেখে মানুষ ইসলাম গ্রহণ করবে। এখন আমরা হয়ে গেছি এমন, আমাদের দিকে মানুষ দূরে সরে যাচ্ছে, পালাচ্ছে। তো আমরা যেন এই সমস্ত গুনার কাজ না করি, মানুষকে অপর ব্যক্তিকে কোন নামে না ডাকি, তার যে নাম সেই নামে যেন আমরা ডাকার চেষ্টা করি, মানুষকে যেন আমরা সম্মান দিতে শিখি। সম্মান আমরা মানুষকে করব, মানুষ আমাদেরকে সম্মান করবে। তো দর্শক, আমরা দেখলাম নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কখনো মানুষকে বিড়ালের পিতা বলে ডাকতেই পারেন না। যে রাসূল এই আয়াতগুলো নিয়ে আসে মানুষদেরকে শিক্ষা দিলেন, আল্লাহ তাকে শিক্ষা দিলেন, আর রাসূলের মাধ্যম দিয়ে আমরা শিখলাম, সেই রাসূল কি কাউকে বিড়ালের পিতা বলতে পারে? তো আপনি বললেন যে বিড়ালের পিতা বললে সমস্যা কি? তো আপনাকে যখন বলা হয় যে আপনি কুত্তার বাপ তখন আপনার কেমন লাগে, যে শুয়ারের বাপ তখন আপনার কেমন লাগবে বলেন তো ভাই একটু, গরুর বাপ আপনার কেমন লাগবে? তখন কিন্তু আপনার খারাপ লাগবে, কিন্তু বিড়ালের পিতা বললে আপনার কিছুই মনে হচ্ছে না। কিন্তু এগুলো আমাদেরকে করা যাবে না। তার তো একটি নাম আছে, সুন্দর তার নাম আছে, তার যে নাম আছে আপনি সেই নামে তাকে ডাকুন। আর আপনি বলতেছেন যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ নাকি আবু হুরায়রাকে দেখেছে সবসময় সে বিড়াল নিয়ে থাকতো, তাই মজা করে সে বলেছে আবু হুরায়রা। তাহলে সব হাদিসে যে আবু হুরায়রা থেকে বর্ণিত যত হাদিস এসেছে আবু হুরায়রা থেকে, এগুলো সবগুলোতে কি রাসূল বলেছে আবু হুরায়রা, আবু হুরায়রা বিড়ালের পিতা, বিড়ালের পিতা? তো আসলে রাসূলকে ছোট বানানোর জন্য, কোরআন থেকে দূরে রাখার জন্য মানুষকে এই সমস্ত কথাবার্তা তারা বলে যাচ্ছে রাসূলের নাম দিয়ে। তো আমরা কোরআনকে বিশ্বাস করি, কোরআনকে প্রাধান্য দেব, কোরআনকে কায়েম করার চেষ্টা করব নিজের জীবনে, এই কারণে আমরা কোনো মানুষকে খারাপ নামে ডাকতেই পারি না। তো যদি আমাদের আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান কমেন্ট করবেন আমাকে, আরও নতুন নতুন আলোচনা পেতে আমাদের সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা রইল।
সালামুন আলাইকুম।